আসসালামু আলাইকুম, আমি হুমায়রা তারানুম, লেকচারার অফ ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে মেরিন ইন্স্যুরেন্স বা নৌ বিমা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে নৌ বিমা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা সংজ্ঞা, নৌ বিমার সংজ্ঞা, নৌ বিমার উপাদান সমূহ, এর মধ্যে দুটো ভাগ আছে, আইনগত উপাদান এবং অন্যান্য উপাদান সমূহ ডিসকাস করেছি। অন্যান্য উপাদানের লাস্ট পয়েন্ট শর্তাবলী আজকে আমরা আমাদের ক্লাসে ব্যাপকভাবে আলোচনা করব বা বিশদ আকারে আলোচনা করব। নৌ বিমা চুক্তির শর্তাবলী, শর্ত দুভাগে বিভক্ত, ব্যক্ত শর্ত এবং অব্যক্ত শর্ত। আচ্ছা, নৌ বিমা চুক্তির শর্ত বলতে কি বোঝানো হয়? যখন বিমাকারী এবং বিমা গ্রহীতা নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করে যে এক পক্ষ প্রিমিয়াম প্রদান করে এবং অন্য পক্ষ যে বিষয়ের উপর প্রিমিয়াম প্রদান করা হলো তার নিরাপত্তা এবং ক্ষতিপূরণ নিশ্চয়তা দান করে, তখন সেই চুক্তির ক্ষেত্রে কিছু শর্ত উল্লেখিত থাকে। বিমা পত্রে যে সকল চুক্তি উল্লেখিত থাকে, লিখিত অবস্থায় থাকে, তাকে বলা হয় ব্যক্ত বা প্রকাশিত শর্ত। এই ধরনের শর্ত হচ্ছে পাঁচ ধরনের। একটা হলো সমুদ্র যাত্রার তারিখ, গন্তব্যস্থল এবং পৌঁছানোর তারিখ, বিমাকৃত সম্পদের বৈধতা, নৌপথ ও জাহাজের জাতীয়তা সংক্রান্ত ঘোষণা এবং লাস্ট ওয়ান, রক্ষী বহর সাথে রাখা। আচ্ছা, আমরা প্রথমটা একটু এলাবোরেটলি পড়ি। এখানে কি লিখেছে? সমুদ্র যাত্রার তারিখ, জাহাজটি মালামাল নিয়ে নির্দিষ্ট সমুদ্র বন্দর হতে কোন মাসের কোন তারিখ কোন দিন লক্ষ্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তা চুক্তিপত্রে স্পষ্টভাবে লেখা থাকে। আচ্ছা, কি বোঝানো হচ্ছে? আমরা যে বিষয়ের উপর বিমা করছি, জাহাজ বা জাহাজের পণ্য, এই বিষয় যে দিন, যে সময়, যে তারিখে সমুদ্র বন্দর, নির্দিষ্ট সমুদ্র বন্দর হতে অন্য সমুদ্র বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে, সেই তারিখটি আগে থেকে নির্দিষ্ট থাকে, স্কেজুলড থাকে। ওকে, কারণ একটি বন্দর, একটি জাহাজ যে স্থান দখল করে রাখে, ওই স্থান খালি হলে অন্য আরেকটা জাহাজকে ভাড়া দেয়া হয়, সে স্থানে জাহাজ রাখতে দেয়া হয়। এই কারণে কোন জাহাজ কোন জায়গায় থাকবে, বন্দরে একটি নির্দিষ্ট স্থান যেহেতু অ্যালোকেটেড থাকে, তাই আগে থেকে এই জিনিসগুলো স্কেজুয়াল থাকে বা শিডিউল থাকে, নির্দিষ্ট করে দেয়া হয়। তাই একটি জাহাজ কোন দিন অন্য বন্দরের উদ্দেশ্যে রওনা দিবে সেটা কয়েক মাস আগে থেকেই নির্দিষ্ট করা থাকে এবং সেই অনুযায়ী বিমাকারী বিমা কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করে বিমা সম্পাদিত করে। যদি কোনো কারণে সমুদ্র যাত্রার তারিখ চেঞ্জ হয়, যদি কোনো কারণে যে তারিখে সমুদ্র যাত্রা করা হবে এটা লিখা হয়, সেই তারিখে যদি সমুদ্র যাত্রা করা না যায়, তখন বিমাকারীর বরাবর একটি অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করতে হয়, যথাযথ কারণ উল্লেখ করে দরখাস্ত করতে হয় যে এই কারণে আমার জাহাজ নির্দিষ্ট সময়ে বন্দর ছাড়তে পারেনি, এই জন্য আমার জাহাজের উদ্দেশ্যে যে বিমা করা হয়েছে বিমাটি যেন বন্ধ করে দেয়া না হয় বা শর্ত ভঙ্গ করা না হয়। ঠিক আছে, একটু এলাবোরেটলি বুঝি। ধরে নিচ্ছি আমার জাহাজ আগামী মাসের 1 তারিখ বন্দর ছাড়বে, চট্টগ্রাম বন্দরে আছি, সেটা সিঙ্গাপুর বন্দরে যাবে, কিন্তু কোনো একটা বিশেষ কারণে, হয়তো 1 তারিখ একটা বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বঙ্গোপসাগরে, এই কারণে আমার জাহাজের যাত্রাপথ বন্ধ করা হলো, যে 1 তারিখ কিন্তু ঘূর্ণিঝড় হবে, এই জন্য জাহাজকে বন্দর ছাড়তে দেয়া হবে না। এই কারণ যদি আমি 1 সপ্তাহ আগেও জানতে পারি যে 1 সপ্তাহ পর 1 তারিখ, আগামী মাসের 1 তারিখ একটা ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড়ের জন্য কোনো প্রকার জাহাজকে বন্দর ছাড়তে দেয়া যাবে না, এই কারণ উল্লেখ করে আমি যদি বিমা কোম্পানি বরাবর একটা অ্যাপ্লিকেশন করি, 1 সপ্তাহ আগে আমি জেনেছি, জানার সাথে সাথে আমি যদি অ্যাপ্লিকেশন করি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার জাহাজ বন্দর ছাড়তে পারেনি, আমি তাহলে বিমা কোম্পানির কাছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা আবেদন করব যাতে আমার বিমা ভঙ্গ না করা হয়, কারণ বিমা চুক্তি যদি ভঙ্গ করা হয় বিমা ভঙ্গ হয়ে যাবে, বিমা বন্ধ হয়ে যাবে, বিমা যদি চুক্তি বন্ধ হয়ে যায় তখন ক্ষতি হলে কোনো প্রকার ক্ষতিপূরণ পাওয়া যাবে না। ওকে, এই কারণে যদি কোনো একটা বিষয়ের জন্য, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য জাহাজ বন্দর ছাড়তে না পারে, এই কারণ উল্লেখ করে বিমা কোম্পানির নিকট অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করতে হবে, তখন এই শর্ত লঙ্ঘিত হবে না,
দুর্যোগ কারণ ছাড়া অন্য যে কোনো কারণে যদি ব্যক্তির হেলাফেলার কারণে অথবা অ্যাপ্লিকেশন না করে অনিবার্যিত একটা কারণে আমি জাহাজ পোর্ট থেকে না ছাড়ি, জাহাজের যাত্রাপথ ডিলে করায়, যাত্রার তারিখ ডিলে করায়, তখন শর্ত ভঙ্গ হবে। বিমার শর্ত ভঙ্গ হলে বিমা চুক্তি রদ হয়ে যায়, অর্থাৎ বিমা চুক্তি ভঙ্গ হয়ে যায়। বিমা চুক্তি ভঙ্গ হলে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল সেই ক্ষতিপূরণ পাওয়া সম্ভব হয় না। ওকে, নেক্সট পয়েন্ট, গন্তব্যস্থল এবং পৌঁছানোর তারিখ। আমার জাহাজ কোন পোর্ট হতে কোন পোর্টে যাবে, কোন বন্দর হতে কোন বন্দরে যাবে, বন্দরের গন্তব্যস্থল কি হবে এবং কয় তারিখ পৌঁছাবে, সেই ব্যাপারগুলো অবশ্য চুক্তিতে লিখিত থাকতে হয়। ওকে, আমাদের নৌবিমা চুক্তিতে আমার কোন বন্দর হতে কোন বন্দরে পৌঁছাবে সেই গন্তব্যস্থল এবং কয় দিন যাত্রাপথ, 3 দিন, 5 দিন, 7 দিন, সেই জিনিসটা উল্লেখ করে দিতে হবে। যদি যাত্রাপথ বা সময়ের মধ্যে আমার জাহাজ না পৌঁছায়, কোনো কারণে আমার জাহাজ 1 দিন সাগরে বেশি স্টে করে, তখন আমাকে বিমা কোম্পানিকে অবশ্যই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানাতে হবে যে কি কারণে এটা বেশি স্টে করলো বা নির্দিষ্ট সময়ের মধ্যে কেন পৌঁছালো না। অথবা আমি যদি গন্তব্যস্থল চেঞ্জ করি তখনও কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। যদি উল্লেখ না করি বা অ্যাপ্লিকেশন না করি তখন আমার শর্ত লঙ্ঘিত হবে এবং শর্ত লঙ্ঘন হলে বিমা চুক্তি ভঙ্গ হয়ে যাবে। ওকে, আমার জাহাজ আমি অ্যাপ্লিকেশন করলাম বা বিমা করলাম যে চট্টগ্রাম পোর্ট থেকে সিঙ্গাপুর পোর্টে যাব। ওকে, এখানে চিটাগং থেকে সিঙ্গাপুর পোর্টে 3 দিন সময় লাগে। আমার জাহাজ 1 তারিখ রওনা দিবে, 3 তারিখ বা 4 তারিখ পৌঁছাবে সিঙ্গাপুর পোর্টে। কিন্তু দেখা গেল আমি জাহাজকে পাঠিয়েছি সিঙ্গাপুর পোর্টে না পাঠিয়ে অস্ট্রেলিয়ার সিডনি পোর্টে পাঠিয়েছি, এবং আমি 3 দিনের জন্য বিমা করেছিলাম, তখন 5 দিন সময় লেগেছে। ওকে, এক্ষেত্রে আমি দুটো শর্ত লঙ্ঘন করেছি। একটা হলো গন্তব্যস্থল, আমি বিমা করেছিলাম চট্টগ্রাম পোর্ট থেকে, চিটাগং পোর্ট থেকে সিঙ্গাপুর পোর্টে যাবে, কিন্তু আমার জাহাজ গিয়েছে সিঙ্গাপুর পোর্টে না গিয়ে সিডনি পোর্ট। ওকে, একটা শর্ত লঙ্ঘন করেছি। আবার আরেকটা শর্ত ছিল আমার জাহাজ 3 দিনের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছাবে, কিন্তু দেখা গেছে জাহাজ 5 দিনে পৌঁছেছে। এখানে দুটো শর্ত লঙ্ঘিত হয়েছে। যদি কোনো প্রকারের শর্ত লঙ্ঘিত হয় তখন বিমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ প্রদান করবে না। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট, বিমাকৃত সম্পদের বৈধতা। এখানে কি লিখেছে, বিমাকৃত সম্পত্তির বৈধতা ও কোনো প্রকারের নিষেধাজ্ঞা মুক্ততার বিষয়ে বিমা গ্রহীতাকে প্রতিশ্রুতি দিতে হয়। এর অর্থ কি? অর্থাৎ আমরা যে বিষয়ের উপর বিমা করছি, জাহাজ বা জাহাজের পণ্য, এই উভয় বিষয় অবশ্যই অবশ্যই দেশের আইন অনুযায়ী বৈধ হতে হবে। আমরা যে জাহাজের উপর বিমা করছি সেই জাহাজকে হয় আমাদের দেশে উৎপাদন করতে হবে, অথবা আমরা যদি আমদানি করি তখন বৈধ উপায়ে আমদানি করতে হবে। এই লিগ্যাল ডকুমেন্টস আমাকে বিমা কোম্পানির নিকট শো করতে হবে যে আমি এই জাহাজের উপর বিমা করছি, এই জাহাজটি আমি বৈধ উপায়ে আমদানি করেছি, এখানে কোনো প্রকার অবৈধ কার্যক্রম চলবে না। অথবা আমি যদি বিমার করি একটা সম্পদের উপর, জাহাজের মালামালের উপর যদি আমি বিমা করি, সেই মালামালগুলো অবশ্যই বাংলাদেশের বা আমাদের দেশের আইন অনুযায়ী বৈধ হতে হবে। যেমন আমি হয়তো চট্টগ্রাম থেকে সুটকি সিঙ্গাপুর ট্রান্সফার করতে পারি, বা গার্মেন্টস প্রোডাক্ট ট্রান্সফার করতে পারি, অথবা আমাদের মাছ, চিংড়ি মাছ আমি এক্সপোর্ট করতে পারি, এই সকল সম্পদ কিন্তু বৈধ। কিন্তু আমি যদি কোনো ধরনের অবৈধ সম্পদ, একটা জাহাজ ভর্তি আমি গান এক্সপোর্ট করছি যেটা আমাদের দেশের আইন অনুযায়ী অবৈধ, বা আমি কোনো ধরনের ড্রাগ ডিলিং করছি যে চট্টগ্রাম পোর্ট থেকে আমি সিঙ্গাপুর পোর্টে ড্রাগ পাঠাচ্ছি, যে ড্রাগস গুলো আমাদের দেশে অবৈধ বা সিঙ্গাপুর পোর্টেও অবৈধ, সেক্ষেত্রে এই পণ্যের উপর কোনো প্রকারের বিমা হবে না। অবৈধ পণ্যের উপর বা নিষেধাজ্ঞাকৃত পণ্যের উপর কোনো প্রকারের বিমা হবে না। যে পণ্যের উপর বিমা করব সে পণ্য দেশের আইন অনুযায়ী অবশ্যই অবশ্যই বৈধ হতে হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, নৌপথ এবং জাহাজের জাতীয়তা সংক্রান্ত ঘোষণা। এখানে কি লিখেছে, জাহাজ কোম্পানিকে কোন পথে জাহাজ চলবে এবং জাহাজটি কোন দেশের পতাকা বাহী হবে তা উল্লেখ করতে হবে। অর্থাৎ
আমাদের ইন্টারন্যাশনাল নৌপথে আন্তর্জাতিক নৌপথে কোন রুট দিয়ে জাহাজ যাবে সেই রুটগুলো কিন্তু ফিক্সড। যেমন আমাদের হাইওয়েজ এর কথা যদি ধরি, যে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে একটা নির্দিষ্ট হাইওয়ে আছে, ঠিক তেমনি চিটাগং পোর্ট থেকে সিঙ্গাপুর পোর্টে যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নৌ রুটে আন্তর্জাতিক সমুদ্র পথে কিছু পথ নির্দিষ্ট আছে, সেই পথের বাইরে অন্য পথ দিয়ে যান চলাচল করতে পারবে না। যদি যান চলাচল করে তখন সেটা অবৈধ হবে। ওকে, এবং জাহাজের জাতীয়তা, আমাদের চট্টগ্রাম পোর্ট থেকে যে সকল জাহাজ ছাড়বে সেই জাহাজটি কোন দেশে, হয় বাংলাদেশে বা অন্য কোনো দেশে, যে দেশের জাহাজ হবে সেই দেশের একটি জাতীয়তা প্রদান করতে হবে, একটা ন্যাশনাল সার্টিফিকেট লাগবে, জাহাজের একটা ন্যাশনাল সার্টিফিকেট লাগবে, এবং সেই জাহাজ কোন দেশের মালামাল বহন করছে, সে মালামালটি কোন দেশ থেকে নিয়ে যাচ্ছে সেটারও একটি ন্যাশনাল সার্টিফিকেট লাগবে। একে বলা হয় জাহাজের জাতীয়তা। জাহাজটি কোন দেশের পতাকা বহন করবে সেই পতাকার মাধ্যমে সেই দেশকে সিম্বলাইজ করা হয় এবং একটি দেশের ন্যাশনাল সার্টিফিকেট প্রয়োজন হয়। এই শর্তগুলো নিয়ে কিন্তু জাহাজকে ইন্টারন্যাশনাল রুটে পথ চলতে পারবে। ইন্টারন্যাশনাল রুটে বা আন্তর্জাতিক সমুদ্র পথে বন্দর ছাড়ার আগে এই সকল সার্টিফিকেট পোর্টে জমা দিতে হয়। লাস্ট পয়েন্ট, রক্ষী বহর সাথে রাখা। এখানে কি বলা হচ্ছে, দীর্ঘ সমুদ্র পথে জাহাজটি আভ্যন্তরীণ বা বাহ্যিক মানব সৃষ্ট বিপদ হতে রক্ষার জন্য রক্ষী বহর সাথে রাখা আবশ্যক। অর্থাৎ যখন আমরা জাহাজ বের করব, পোর্ট দিয়ে যাবে, ট্রান্সফার হবে এক দেশ হতে অন্য দেশে বা এক বন্দর হতে অন্য বন্দরে যখন মালামাল ট্রান্সফার করবে, তখন কিন্তু নৌপথে যে কোনো ধরনের মানব সৃষ্ট অ্যাটাক বা আক্রমণ হতে পারে, জলদস্যু আক্রমণ করতে পারে বাইরে থেকে, অথবা এই জাহাজের ভেতরেও অন্য কোনো ব্যক্তি অসৎ উপায়ে আক্রমণ করতে পারে, জাহাজের পণ্যকেও আক্রমণ করতে পারে, জাহাজের যে সকল মানুষ আছে তাদেরকেও আক্রমণ করতে পারে। এই আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষার জন্য আগে থেকে রক্ষী বহর সাথে রাখতে হবে। এটা বিমা কোম্পানিকে প্রথমে এনশিওর করতে হবে যে রক্ষী বহর নিযুক্ত হয়েছে কিনা। এই রক্ষী বহর সাপ্লাইয়ের জন্য কিছু সিকিউরিটি এজেন্সি আছে, এই এজেন্সি গুলোর সাথে কন্ট্যাক্টের মাধ্যমে তারা 2 জন, 5 জন, 10 জন রক্ষী বহর জাহাজে স্থানান্তরিত করে। তাদের কাজই হয় সিকিউরিটি মেনটেন করা। বিমার ক্ষেত্রে সর্বপ্রথম যে সকল চুক্তি অবশ্যই মেনটেন করতে হয় বা পূরণ করতে হয় তার মধ্যে রক্ষী বহর সাথে রাখা আবশ্যক। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডে আমরা যে 5টা পয়েন্ট পড়েছি সেটা মোটামুটি শেষ। 5টা পয়েন্ট হচ্ছে, প্রথমে সমুদ্র যাত্রার তারিখ ঠিক রাখতে হবে আগে থেকে, যে কয়েক মাস আগে থেকে ফিক্সড হয়ে যায় কোন জাহাজ কোন দিন বন্দর ছাড়বে, সেই সমুদ্র যাত্রার তারিখ কোনোভাবে হেলাফেলায় চেঞ্জ করা যাবে না। ওকে, যদি কোনো দুর্যোগের কারণে বা নির্দিষ্ট যথাযথ উপযোগ্য কারণে চেঞ্জ করতে হয় সেটা অবশ্যই বিমা কোম্পানিকে প্রথমেই ইনফর্ম করতে হবে এবং লিখিত ইনফরমেশনের মাধ্যমে, লিখিত দরখাস্ত বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনফর্ম করতে হবে। অন্যথায় চুক্তি ভঙ্গ হবে। চুক্তি ভঙ্গ হলে কি সমস্যা? চুক্তি ভঙ্গ হলে আমাদের যে প্রিমিয়াম দিয়েছি তার বিপরীতে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা ক্ষতিপূরণ আর পাওয়া যাবে না। সেকেন্ড পয়েন্ট, গন্তব্যস্থল এবং পৌঁছানোর তারিখ। কোন বন্দর হতে কোন বন্দরে যাবে, চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর বন্দরে যাবে সেটা আমি বিমাতে উল্লেখ করেছি। আমার জাহাজ কিন্তু সিঙ্গাপুর পোর্ট ছাড়া অন্য কোনো পোর্টে ভিড়তে পারবে না। অন্য কোনো পোর্টে যদি ল্যান্ড করে বা ভিড়ে তখন এটা শর্ত ভঙ্গ করবে। এবং পৌঁছানোর তারিখ, আমার নির্দিষ্ট যাত্রা পথে কতদিন সময় লাগবে সেই সময়টা উল্লেখ করে দিতে হবে। যাত্রাপথ 3 দিনের হবে নাকি 7 দিনের হবে এই জিনিসটা আমার বিমাতে উল্লেখ করে দিতে হবে। এবং কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য কোনো কারণে যাত্রা পথের যে সময় এই সময়কে লঙ্ঘন করা যাবে না। ওকে, নেক্সট পয়েন্ট, বিমাকৃত সম্পদের বৈধতা। আমি যে সম্পত্তির উপর বিমা করছি, জাহাজ বা জাহাজের পণ্যের উপর বিমা করছি, সেই পণ্য এবং জাহাজ অবশ্যই বৈধ হতে হবে। আমার দেশের আইন অনুযায়ী জাহাজ এবং জাহাজের যে পণ্যের উপর আমি বিমা করছি উভয় বৈধ হতে হবে। কোনো প্রকার অবৈধ সম্পদের উপর বিমা করা যাবে না। যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে যে সম্পদের উপর বিমা করা হয়েছিল সেটা অবৈধ ছিল, দেশের আইন অনুযায়ী অবৈধ ছিল, তখন কিন্তু বিমা লঙ্ঘিত হবে, বিমা চুক্তি ভঙ্গ হয়ে যাবে।
কোনো প্রকারের ক্ষতিপূরণ পাওয়া সম্ভব হবে না। নেক্সট, নৌপথ। যে নির্দিষ্ট নৌপথ বিমাপত্রে উল্লেখ করা হয়েছে সেই নৌপথের বাইরে অন্য নৌপথ দিয়ে যাত্রা করা যাবে না, এবং যে জাহাজ নিয়ে যাচ্ছে সেই জাহাজের জাতীয়তা সনদপত্র বা ন্যাশনাল সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে বন্দরে। লাস্ট পয়েন্ট, রক্ষীবহর সাথে রাখা। সিকিউরিটি এজেন্সির হতে সিকিউরিটি গার্ড অবশ্যই জাহাজে নিযুক্ত করতে হবে। জাহাজের অভ্যন্তরীণ বা বাহ্যিক মানবসৃষ্ট কারণে যদি কোনো ধরনের অ্যাটাক হয়, আক্রমণ হয়, সে আক্রমণ হতে জাহাজের মানুষ এবং পণ্যকে বাঁচানোর জন্য, নিরাপদে রাখার জন্য অবশ্যই রক্ষীবহর সাথে রাখতে হবে। ওকে, এবার আসো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে নৌ বিমা চুক্তির শর্তাবলীর মধ্যে অব্যক্ত শর্তাবলী, অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। এই শর্তাবলীগুলো লিখিত থাকে না, এই শর্তাবলীগুলো বিমা পত্রে লিখিত থাকে না, অলিখিত থাকে। কিন্তু এগুলো যদি কোনো একটি ভঙ্গ হয় তখন বিমা কোম্পানি কোনো প্রকার ক্ষতিপূরণ প্রদান করবে না। এখানে হচ্ছে আমরা চারটা শর্ত দেখতে পাচ্ছি। জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা, জাহাজ যাত্রার বৈধতা, নির্দিষ্ট সময়ে যাত্রা এবং যাত্রাপথ পরিবর্তন না করা। জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা, জাহাজটি ফিটনেস আছে কিনা, জাহাজটি ভঙ্গুর বা এক অংশ ভাঙ্গা, অথবা এটার এখন আর চলাচলের যোগ্য সার্টিফিকেট নাই এমন যেন না হয়। জাহাজটির অবশ্যই যোগ্য সার্টিফিকেট থাকতে হবে। এখানে কি লিখেছে সংজ্ঞায়, জাহাজটি মালামাল নিয়ে নির্দিষ্ট সমুদ্র বন্দর হতে কোন মাসের কোন তারিখ কোন দিন লক্ষ্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তা চুক্তিপত্রে স্পষ্টভাবে লেখা থাকে। অর্থাৎ জাহাজ কোন দিন কোন তারিখ কোন লক্ষ্যস্থলের উদ্দেশ্যে কোন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে সেটা চুক্তিপত্রে লেখা থাকবে। সেটা এই দিন তারিখ কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এবং জাহাজের ফিটনেস সার্টিফিকেট, জাহাজ যে আন্তর্জাতিক রুটে চলাচল যোগ্য সেটার একটা সার্টিফিকেট অবশ্যই পোর্টে জমা দিতে হবে। সেকেন্ড পয়েন্ট, যাত্রার বৈধতা। নৌ বিমার চুক্তিতে পণ্য ও মাশুল বিমায় এবং নির্দিষ্ট সমুদ্র যাত্রায় জাহাজী বিমায় অবশ্যই গন্তব্যস্থলের উল্লেখ থাকা আবশ্যক। অর্থাৎ আমার জাহাজ চট্টগ্রাম থেকে কোন স্থলে যাবে, সেই স্থলে যাওয়ার জন্য আমরা বৈধ কিনা। আমি যদি সিঙ্গাপুর পোর্টে আমার জাহাজ ফিরাই, আমার সিঙ্গাপুর পোর্ট থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে যে চট্টগ্রামের এই জাহাজ আমার বন্দরে, সিঙ্গাপুর বন্দরে এই দিন পৌঁছাতে পারবে এবং 2 দিন স্টে করতে পারবে। এই জিনিসটা, ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অবশ্যই যাত্রার বৈধতা হিসেবে চট্টগ্রাম পোর্টে জমা দিতে হবে। নেক্সট পয়েন্ট, নির্দিষ্ট সময়ে যাত্রা। বিমাকৃত সম্পত্তির বৈধতা ও কোনো ধরনের নিষেধাজ্ঞা মুক্ততার বিষয়ে বিমা গ্রহীতাকে প্রতিশ্রুতি দিতে হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে আমার জাহাজ ছেড়ে দিবে, আমার জাহাজ বন্দর ছেড়ে দিবে, সে একটা অঙ্গীকারনামা জমা দিতে হবে, এবং আমার জাহাজ এবং জাহাজের পণ্য বৈধ সেই ধরনের একটি অঙ্গীকারনামা পোর্টে জমা দিতে হয়। একে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে যাত্রার অব্যক্ত শর্তাবলী। এই ধরনের সার্টিফিকেট গুলো জমা যদি না দেওয়া হয় তখন পোর্ট থেকে জাহাজ ছাড়তে দেয় না। এ কারণে এগুলোকে অপ্রকাশিত শর্ত বলছে, কারণ এগুলো লিগাল ডকুমেন্টে লেখা থাকে না, কিন্তু সার্টিফিকেট গুলো পোর্টে সাবমিট করতে হয়। নির্দিষ্ট সময়ে যাত্রার ক্ষেত্রে সম্পত্তির বৈধতা এবং আমার জাহাজ নির্দিষ্ট সময়ে পোর্ট ছেড়ে দিবে এরকম একটি অঙ্গীকারনামা পোর্টে সাবমিট করতে হয়। লাস্ট পয়েন্ট, যাত্রা পথ পরিবর্তন না করা। জাহাজ কোম্পানিকে কোন পথে জাহাজ চলবে এবং জাহাজটি কোন দেশের পতাকা বাহী হবে সেটা উল্লেখ করতে হবে। যাত্রাপথ পরিবর্তন না করে জাহাজটি কোন পথে চলবে এবং কোন দেশের পতাকা বাহী হবে এবং কোন দেশে পৌঁছাবে এই জিনিসটা উল্লেখ করে দিতে হয়। ওকে, আমাদের অপ্রকাশিত শর্তাবলী চাইতে যেটা প্রকাশিত বা লিখিত শর্তাবলী এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সমুদ্র যাত্রার তারিখ, গন্তব্যস্থল, বিমাকৃত সম্পদের বৈধতা, নৌপথ ও জাহাজ সংক্রান্ত জাতীয়তা ঘোষণা এবং রক্ষীবহর সাথে রাখা, এই 5টা পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের পড়ার জন্য, বুঝার জন্য। যেটা অপ্রকাশিত শর্ত, এই শর্তগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট, আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে নৌ বিমার প্রকারভেদ। আমরা নৌ বিমা একাধিক রকম হতে পারে,
বেসিক্যালি তিনটা বিষয়ের উপর বীমা হয়, সেটা হচ্ছে নৌ বা জাহাজ, জাহাজের পণ্য এবং জাহাজের ভাড়া। এই তিনটা বিষয়ে বীমা হয়। এবং কি কি ধরনের বীমা হয়, বীমার প্রকারভেদ কয়েক প্রকার আছে, প্রায় 9 প্রকারের বীমা হতে পারে। আচ্ছা, আমরা প্রথমে দেখি, 1 নম্বর হচ্ছে যাত্রার বীমাপত্র। যাত্রার বীমাপত্র, যে বীমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে এবং উল্লেখিত নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা পাওয়া যায় তাকে যাত্রা বীমাপত্র বলে। অর্থাৎ আমার জাহাজ নির্দিষ্ট যাত্রাপথে চট্টগ্রাম থেকে চিটাগং পোর্ট থেকে সিঙ্গাপুর পোর্টে যাবে, এই যাত্রা, এই জন্য একটা বীমা করা হয়। যাত্রা পথে যদি কোনো প্রকারের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ বীমা কোম্পানি প্রদান করবে, এই অঙ্গীকারের মাধ্যমে যাত্রার বীমা করা হয়। এটা একটা ভয়েজ বীমা, ভয়েজ ইন্স্যুরেন্স বলা হয়, যে যাত্রা এই সময় থেকে এই সময়ের মধ্যে যাত্রা করা হবে, যাত্রার বীমাপত্র। চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর পোর্টে যাত্রা হবে, এই যাত্রার মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে ক্ষতিপূরণ পাওয়া যাবে। যদি সিঙ্গাপুর পোর্টে জাহাজ ভিড়ে যায়, জাহাজ ওখানে স্টে করার সময় যদি কোনো ক্ষতি হয় তখন কিন্তু কোনো প্রকার ক্ষতিপূরণ পাওয়া যাবে না। যাত্রা পথের মধ্যে চিটাগং পোর্ট থেকে সিঙ্গাপুর পোর্টে পৌঁছানোর মধ্যে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ক্ষতি হয় তখন ক্ষতিপূরণ পাওয়া যাবে, একে বলা হচ্ছে যাত্রা বীমাপত্র। ওকে, সেকেন্ড পয়েন্ট, সময় বীমাপত্র। যে বীমাপত্রের মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়ে জাহাজ, জাহাজের পণ্য বা মাশুল ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় তাকে বলা হয় সময় বীমাপত্র। অর্থাৎ এটা একটা সময়ের মধ্যে বাইন্ডিং করা, যে জানুয়ারির 1 তারিখ থেকে 5 তারিখ এই সময়ে যদি জাহাজের কোনো প্রকারের ক্ষতি হয় এই 5 দিনের মধ্যে, তখন বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ প্রদান করবে। বীমা কোম্পানি এই 5 দিনে যদি কোনো ধরনের ক্ষতি হয় তখনই বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে, এর আগেও না এর পরেও না, একে বলা হচ্ছে সময় বীমাপত্র। নেক্সট, মিশ্র বীমাপত্র। যে বীমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখের পাশাপাশি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, যাত্রা ও সময়ে জাহাজ, জাহাজের মাশুল, জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় তাকে সময় বীমা বলে। অর্থাৎ এক্ষেত্রে মিশ্র বীমা হচ্ছে যাত্রা বীমা এবং সময় বীমার একটা কম্বিনেশন, যে নির্দিষ্ট যাত্রা চট্টগ্রাম পোর্ট হতে সিঙ্গাপুর পোর্টে যাত্রাকালে যে 3 দিন সময় লাগে, এই সময়ের মধ্যে যদি জাহাজের কোনো প্রকার ক্ষতি হয় তখন বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। ওকে, সময় বীমাপত্র এবং যাত্রা বীমাপত্র যখন একসাথে হয় সেটাকে বলা হয় মিশ্র বীমাপত্র। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, মূল্যায়িত বীমাপত্র। যে বীমাপত্রে বীমা গ্রহীতার বীমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ অর্থ বীমাকৃত করা হয়, বীমাকৃত অঙ্ক হিসেবে উল্লেখ করা হয়, তাকে বলা হচ্ছে মূল্যায়িত বীমাপত্র। অর্থাৎ আমি যে বিষয়ের উপর বীমা করছি, আমি যদি জাহাজের পণ্যের উপর বীমা করি, এখানে কত টাকার পণ্য আছে, সেই পণ্যের যে মূল্য, সে মূল্যের পরিমাণে প্রিমিয়াম দিয়ে আমাকে বীমার ক্ষতিপূরণ আদায় করতে হবে। অর্থাৎ আমি যে বিষয়ের উপর বীমা করব সেই বিষয়ের আগে আর্থিক মূল্য আমি নির্ধারণ করে ফেলবো, সে আর্থিক মূল্যের উপরেই প্রিমিয়াম প্রদান করে আমি ক্ষতিপূরণ নেব। ধরে নিচ্ছি আমি যে জাহাজের বীমা করছি সে জাহাজের মূল্য 1000 কোটি টাকা, তখন আমি 1000 কোটি টাকার ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রিমিয়াম দিব, বীমা করব। ওকে, আর অমূল্যায়িত বীমাপত্র, যে বীমাপত্রে বীমা গ্রহীতার বীমাকৃত বিষয়বস্তুর মূল্য পূর্বগতি নির্ধারণ না করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্ধারণ করে তাকে মূল্য নির্ধারণ করে তারপর ক্ষতিপূরণ প্রদান করা হয় তাকে বলা হয় অমূল্যায়িত বীমাপত্র। অর্থাৎ যখন আমি বীমা করব তখন আমি বীমাকৃত সম্পদের অর্থের পরিমাণ নির্দিষ্ট করব না, যখন ক্ষতি হয়ে যাবে আমি একটা অ্যারাউন্ড ফিগারে প্রিমিয়াম প্রদান করব, যখন ক্ষতি হবে, যদি কোনো ধরনের ক্ষতি হয় যে পরিমাণ টাকার ক্ষতি হয়েছে সে পরিমাণ অর্থের বীমা করব, তাকে বলা হচ্ছে অমূল্যায়িত বীমাপত্র।